guys, welcome back to my channel Daily Rosh Vlogs. So, I don't know if you have any vlog, but I hope you are doing well. Let's get started. I am ready to go. ওইটা অন দা ওয়ে পরবো বাট এখন এই শাড়িটা পরা হয়ে গেছে আর মেকআপ তো হয়ে গিয়েছিল আগে থেকে এবার আমরা বের হব এমনি ভাবে চুলটা একটু গুটিয়ে নেব ওখানে গিয়ে খুলবো তো এই শাড়িটা খুব সুন্দর লাগছে এটা আমার নতুন শাড়ি মানে খুব সুন্দর আঁচলটা দেখো আঁচলটা তো খুব পুরো ব্ল্যাক এর মধ্যে আর বটল গ্রিনই বলতে পারো ওই কালারের ব্লাউজ পরেছি উইথ এই যে কাজটা দেখছো এটা অনেকটা ম্যাচ করছে শাড়ির সঙ্গে এটা মায়ের ব্লাউজ তো একটুনি ফিটিং করে কালকে এটা আমি ফিটিং করেছি তারপর আজকে পরে নিয়েছি এটার সঙ্গে ব্লাউজটা যাচ্ছে খুব সুন্দরভাবে তো আই এম রেডি লেটস লিভ গয়নার মধ্যে এখন আমি শুধু এই ব্রেসলেটটা এখন পরছি তারপরে সব গার্ড করব দ্যাটস ইট এই আর তো আমার এমনিই থাকবে এই আর তো এমনিই থাকবে শুধু গলায় কানে পরব বাস আই উইল বি ডান लाइन लगा के चलो यहाँ पे वही चल रहा है सीन फोकस কি করলে আমাদের তো লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ ছবি তোলা হয়ে গেছে কিন্তু কিছু কামই না লাঞ্চ ইজ ডান এবার আমি ফোক দিয়ে ব্রাউনি উইথ আইসক্রিম খাচ্ছি দ্য কম্বিনেশন আই লাভ বাট দ্য উইয়ার্ড কম্বিনেশন অফ হ্যাভিং ব্রাউনি উইথ আইসক্রিম উইথ ফোক ইজ ডিফারেন্ট আমার আইসক্রিম হ্যাঁ চলো সো দিস ইজ বিগ পসিবল না আফটার এজেস আই এম হ্যাভিং ইট Because it's a speciality of Kolkata itself and we don't get it in Barakar. So that's how it goes. No talk, only eat. প্রথমবার আমার ব্লগে হাসছো যাবে না ও যাবে না ওইদিকে আমরা বসে আছি আর ওইদিকে লাস্ট ফটোগ্রাফি চলছে আমরা মানে লাস্ট লাস্টই গেস্ট লিস্টের মধ্যে এসেছিলাম একদম এন্ডে পৌঁছেছিল প্রত্যেকবার এটা অন্নপ্রাশন হয় ঋষি দাদার ছেলের সময়ও তাই হয়েছিল আমরা লাস্টে গিয়ে পৌঁছেছিলাম এবারেও তাই হয়েছে মামপি দিদির ছেলের ইয়ের বেলাতেও আমরাই লাস্ট পৌঁছেছি আই গেস তো এখানে চলো তোমাদেরকে দেখাই কেউ আর নেই সব ফাঁকা হয়ে গেছে লাস্ট শুধু কয়েকটা ফটোগ্রাফ হ্যাঁ সো লেট আমি যে ফটোগ্রাফি বলছিলাম এ দেখো এখানে একদম লাস্টে কয়েকজনে বেঁচে আছি আর শুধু কয়েকটা ফটোগ্রাফি চলছে ওখানে এরপরে আমরাও বেরোবো এখন আমরা যারা অন্য প্রশ্ন খেতে এসছি ওকে নিয়ে টানাটানি চলছে ফটোগ্রাফির জন্য মা তুলছে পুচকের সঙ্গে ফটো এই হাই উঠে বেলুনগুলো রাখা হয়েছে
ইজি সিনারিও এটা দেখ 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 এটা রিয়ানসি কি মজা রিয়ানশ রিয়ানশ এই দৌড়াবে বলে এই দৌড়াবে বলে দৌড়াবে এক করে দাও ওই ও দেখবে না কোটা ফ্ল্যাটের কিছু একটা সিন পেয়ে গেছে এবার ভাবুন তো পড়ে গেল সব কেমন ছাতা কেমন হয়ে গেছে আরে তোদের ফ্ল্যাটটা হয়ে গেল দিস ইজ শুভজিৎ মাই কলেজ ফ্রেন্ড এই ব্লগ আই বল হালকা হালকি রয়ে গেছে আজ তো হালকি থেকে বড় হয়ে গেছে না সবাই না এবার আশেপাশে লোকরা দেখছে এটা কি হচ্ছে উপর থেকে দেখছে না মাঝখানে আমরা জ্যাঠা জেঠি বাড়ি গেছিলাম ডানকুনিতা আর এখন আমরা বর্ধমান পৌঁছে গেছি তো বর্ধমানে আমাদের যে ছোটো মামিমা আছে ছোটো মামিমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিলো অনেক বড়ো করে তো এখন আমরা ওখানেই যাচ্ছি তো ওইটাও তোমাদেরকে শেয়ার করবো যে কেমনভাবে ওখানে মানে তিন দিন ধরে পুজোটা চলে মানে কাল থেকে স্টার্ট হয়েছে কালকে হয়েছে পুজো আজকে হয়েছে আর কালকে বিসর্জন তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওখানে তো বাইরে থেকে এমনিভাবে সাজানো হয়েছে আর ওই যে লাইটগুলো দেখছো ওই জায়গাটা খাওয়ার জায়গা করেছে তো মানে এদিক থেকে গলির ভেতরে মানে যে লাইটগুলো বললাম ওইখানে খাওয়াচ্ছে আস্তে আস্তে চলছে যা ঠ্যাং ছুড়লে তুমি Thank you.
বিয়ে বাড়ি ফিলস দিচ্ছে লক্ষ্মী পুজোর জায়গায় বিয়ে বাড়ি ফিলস जैसे कि मैं खाली प्लेट का ब्लॉगिंग कर रही हूँ। आमंडर आइसक्रीम ओ चुमके चुमके खाते हैं। मिल्कशेक। एक तो कंसिस्टेंसी का देखिए ना। हाँ हाँ। दारुन दारुन। ठीक है। किस सुंदर। आज भी तो खावा रिव्यू हो ही चल रहा है। माने फेयर फील्ड है एक ना या खावा रिव्यू हो। फेयर फील्ड का खावा। अच्छा তো এখন মামার বাড়ি থেকে ফিরে চলে এসেছি। আমি তো টোটো পাচ্ছিলাম না, আমরা টোটো কেউই পাইনি। তারপরে দাদা টোটো রেখে দিয়েছে। মামার বাড়ি থেকে সবাই চলে এসেছি, এখন মাসির বাড়িতে আছি। এবার আমরা ফ্রেশন আপ হবো। আজকে অনেক জায়গায় ঘোরা হলো, মানে সকালবেলায় তো দিদির ছেলের অন্নপ্রাশনে গেছিলাম, তারপরে আমরা গেলাম হচ্ছে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ও ক্যানাডাতে থাকে, ও আমার কলেজ টাইমের বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো ওর সঙ্গে দেখা করলাম, তারপরে আমরা গেলাম হচ্ছে জ্যাঠা জেঠির বাড়ি। ওখানে সবাই দাদারা এসছে ব্যাঙ্গালোর থেকে, তো ওদের সঙ্গে সবাইকার সঙ্গে দেখা হলো, দাদাদের বৌদিদের সঙ্গে। আর তারপরে আমরা গেলাম হচ্ছে মামার বাড়ি, লক্ষ্মী পূজা হয়েছিল। আর ওখানে এত খাবার ছিল, কচুরি ছিল, আলুর দম ছিল, ছানার তরকারি ছিল, তারপরে ডাল ছিল, আলুর দম ছিল, পান্তুয়া ছিল, তারপরে আর একটা রসগোল্লা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, এত কিছু ছিল। তো মানে সব কিছু তো খাইনি, অল্প অল্পই খেয়েছি। ও হ্যাঁ, পটল ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, এই দুটো মিস করে গেছিলাম। ও পান আর আইসক্রিমটাও মিস করে গেছিলাম। তো দ্যাট কনক্লুডস মানে আজকের ডিনার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা একদমই টিপতে ভুলো না। অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস অন মাই ভিডিওস। সি ইউ ভেরি সুন উইথ আ নিউ ব্লগ অ্যান্ড নিউ শর্ট। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, গুড নাইট, সি ইউ অন মাই নেক্সট ব্লগ।